মুখ্যমন্ত্রী বলেছে চপ থাকো চপ থাকো বেকার ছেলেদের চাকরি নাই। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চপ ভাজলেন বিজেপি বিধায়ক। চপ শিল্পে অনুপ্রাণিত হয়ে রাস্তায় ভাজলেন গরম গরম চপ। চপের দোকানে বসেই ছুড়ে দিলেন চরম কটাক্ষ, কিন্তু কেন চপ ভাজতে গেলেন বিজেপি বিধায়ক, নিজেই জানালেন তার কারণ। জল্পনা বাড়িয়ে এবার চপ ভাজলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। চপের দোকানে বসে চপ ভাজলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এ প্রসঙ্গে বিজেপি বিধায়কের মন্তব্য
কিন্তু কেন আচমকা তিনি এভাবে চপভাজা রাস্তায় গেলেন, গোটা বিষয়টি খোলসা করেছেন নীলাদ্রি শেখর দানা। তিনি জানিয়েছেন, শরীর অসুস্থ, বাড়ির সামনেই চপের দোকান, সকালে গিয়ে তিনি সেখানে চপ ভাজার কাজে হাত লাগান। চপ তেলে ভাজাকে মুখ্যমন্ত্রী ছোট ছোট শিল্প করতে চান, তাই মুখ্যমন্ত্রীর কথাই তিনি এই কাজ করেছেন, এমনই জানান বিধায়ক।